Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আমি সুভাষচন্দ্র বসু আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভারতবর্ষের ও আমার 38 কোটি দেশবাসীর মুক্তির জন্য মহান সংগ্রাম করে যাব। আমি চিরকাল ভারতবর্ষের সেবক থাকব, আর আমার 38 কোটি ভারতীয় ভাই বোনের কল্যাণ বিধান করাই হবে আমার জীবনের মহত্তম ব্রত। রক্তই রক্তকে ডাকছে, ওঠো, আমাদের আর দেরি করবার সময় নেই, তোমরা অস্ত্র তুলে নাও। আমাদের অগ্রনায়কেরা যে পথ প্রস্তুত করে গেছেন তা তোমাদের সামনে প্রসারিত হয়ে আছে। আমাদের সেই পথ দিয়ে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে। শত্রু সৈন্যের ব্যূহভেদ করে পথ তৈরি করব, নয়তো ঈশ্বরের ইচ্ছা হলে শহীদের মৃত্যুবরণ করব। আর সেই শেষ নিদ্রায় সেই পথের ধুলিকি চুম্বন করব, যে পথ আমাদের সৈন্যবাহিনীকে দিল্লিতে পৌঁছে দেবে। দিল্লির পথই স্বাধীনতার পথ। চলো দিল্লি, চলো, চলো দিল্লি, চলো, চলো দিল্লি, চলো।
ইংরেজি স্কুলের মতো এই স্কুলেও ভালো করে পাস করবি, কেমন? হ্যাঁ, বড় হয়ে জেলার হাকিম হওয়া চাই। যাই মা। এসো বাবা। বাবা, সোজা হয়ে দাঁড়ো। লুকা, জর্জ ওয়াশিংটন পড়েছ? না। নেপোলিয়ন? একটু একটু। ম্যাসিনি, গ্যারিবাল্ডি? না। দোজ হু আর ব্রেভ, দে অলওয়েজ লুক আপ। সুদাম কাকা, কি বলো? আমাকে জর্জ ওয়াশিংটন, ম্যাথসেনি আর গ্যারিবাল্ডির বই এনে দেবেন? নিশ্চয়ই এনে দেবো। নমস্কার বিনি মাধব বাবু। নমস্কার বাবু। পাঠিয়ে দিনে জানকি বাবু, শ্রী জানকীনাথ বসু। ও হ্যাঁ হ্যাঁ, কেন বলুন তো? এটি ওনার ছেলে, পরীক্ষা করে আপনার স্কুলে ভর্তি করেন। তোমার নাম কি? সুভাষচন্দ্র বসু। কোন ক্লাসে ভর্তি হতে চাও? পারবে? পরীক্ষা করে দেখুন। নাম কি? শ্রী সুভাষচন্দ্র বসু। এর আগে কোন স্কুলে পড়তে? প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল। উইয়াবাদের যে মিশনারি স্কুলে? হ্যাঁ। এর মাস্টার কে? রেভারেন্ড ইয়ং। কি পড়তে? ল্যাটিন, ইংলিশ, ইংল্যান্ড হিস্ট্রি, জিওগ্রাফি এন্ড অ্যাথমেটিক্স। ও বুঝেছি, সব ধরে ধরে পাতড়ি বানাবার ফন্দি। সংস্কৃতে ধাতুরূপ পড়ছো? গচ্ছন্তি গচ্ছন্ত গচ্ছন্তি? না। শব্দরূপ? নরম নরম নরা, গৌ গাবু গাব, জানো? জানি না। আর বাংলা? বাংলা স্কুলে পড়ানো হতো না। সে কি, তুমি তো বাঙালি ছেলে।
মাতৃভাষা ওখানে পড়ানো হতো না চুপ ব্যাপার সেই জন্যই তো স্কুল ছেড়ে এখানে ভর্তি হলাম তো বুঝলাম তোমার দশা কি হবে দুজনে শিখে নেবো জীবনে মানুষ তো পারবে না নর নর নরম নর নরে নর ভ্যাম নরই ସାର୍ ମୋ ମାଙ୍କର ଦେହ ଭଲ ନାହିଁ ତେଣୁ ମୁଁ ଘରକୁ ଯିବାକୁ କାଲି ଇଚ୍ଛା କରେ ମାଙ୍କର ସେବା କରିବା ସବୁଠାରୁ ମହତ କାର୍ଯ୍ୟ ମା ଯେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲ ନ ହେଇଛନ୍ତି ସେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ତୁମେ ଘରେ ପଡ଼ୁଥାଅ ସଙ୍ଗେ ପରିଚୟ ହେଲୁ ମା ପ୍ରଦୀପ ଦନ୍ତି ক্লাসে কে ফার্স্ট হবে তুমি না সুভাষ ও সংস্কৃত আর বাংলায় খুব কথা স্যার কিন্তু খুব বুদ্ধিমান আচ্ছা যা রাত্রির কথা হলো খেয়াল আছে আর পড়তে হবে না শুয়ে পড়ো আর আধ ঘন্টা মাসি কি হবে এত পড়ে ক্লাসে ফার্স্ট হতে হবে Thank you.
দেখেছেন ছবির কাণ্ড কি হলো ছেলে ধুতি পাঞ্জি পরে স্কুলে যাচ্ছে ও মা কেন কোটপ্যান্ট কি হলো কি জানি কারো কথাই শুনছে না চল তো দেখি ভাই শূন্য দেখাচ্ছে তোকে আমার রাজপুত্র ছেলে ভুলে যাচ্ছ হ্যাঁ বাবা এই পোশাকে এতদিন তো কোট প্যান্ট পরে স্কুলে যেতে তখন তো মিশনারি স্কুলে পড়তাম তাই এই পোশাকটা কি ভালো না আমাদের জাতীয় পোশাক বাবা আর সব ছেলেরা কি পরে স্কুলে আসে ধুতি পাঞ্জাবি পরে আমি তো ওদেরই একজন আমি কেন সাহেবি পোশাক পরে আলাদা হয়ে থাকবো ঠিক আছে যাও মাস্টারমশাই না
নমস্কার স্যার। নমস্কার। তোমরাই বুঝি নদীর পাড়ে ছুটি ছুটি করছিলে? আপনি বুঝি স্যার রোজ এখানে বেড়াতে আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আসি। এখান থেকে সূর্যাস্ত ভারী সুন্দর দেখায়। এই সূর্যাস্ত দেখলে কি মনে হয় বলো তো? মনে হয় না জীবন থেকে একটা দিন শেষ হয়ে গেল? আজকে অবশ্য তোমরা ঠিক এই কথাটা বুঝতে পারবে না। একটা কথা সবসময় মনে রাখবে, জীবনে কত কিছু শেখার আছে, কত কিছু বলার আছে, কত কিছু করার আছে। বাট লাইফ ইজ টু শর্ট, তাই যতদিন বাঁচবে চেষ্টা করবে একটা দিনও যেন নষ্ট না হয়, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবে। বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বলেন, So much to do, yet so little done. Hurry up, hurry up, hurry up. Baba, বার্ষিক পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছি। ফার্স্ট হলে আমি খুশি হতাম। আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম তুমি আর সুভাষ দুজনের মধ্যেই ফার্স্ট সেকেন্ড হবে। কিন্তু আমার ধারণা ছিল সুভাষ স্যার কিচ্ছু হবে। সংস্কৃতে সুভাষ কত পেয়েছে? 100। ঠিক, 100-এর মধ্যে 100-ই দিলেন। কি করি বলুন, 100-এর ভিতর 110 তো আর দেওয়া যায় না। I am neither the mind, nor the intellect, nor the ego, nor the mind stuff. I am neither the body, nor the changes of the body. I am neither the senses of hearing, taste, smell, or sight. Nor am I the ether, the earth, the fire, the air. I am existence absolute, knowledge absolute, bliss absolute. I am he. I am he. আরে এসো এসো সুভাষ, এসো। বিবেকানন্দের কবিতা পড়ছিলাম। আপনি আমার দেখা করতে বলেছিলেন? হ্যাঁ, সেদিন তোমার বাবার সঙ্গে দেখা হয়েছিল। তুমি নাকি রামকৃষ্ণ পড়ো? পড়ি। তোমার নাকি ঠাকুর দেবতা ভাল লাগে? আমি তোমাকে কয়েকটা বই দেবো, পড়বে। দাঁড়াও, আমি তোমাকে শোনাচ্ছি। I am untouched by the senses. I am neither mukti nor noble. I am without form, without limit, beyond space. I am in everything. I am the basis of this universe. Everywhere am I. I am existence absolute, knowledge absolute, bliss absolute. I am he. I am he. Jivoham. Jivoham. Amishi. Amishi. Soham. Kato bada shakti. Kato bada asha. Subhash, nijer moddhe jemon gach, temni amar moddhe brahma. Eta spullinger moddhe prakanda dabana. বড় হলে কি পড়বে তুমি? হিস্ট্রি। হিস্ট্রি? কেন? Why? দেশকে জানতে চাই। আমাদের হেডমাস্টার বেনিমাধব বাবু বলেন মানুষকে ভালো না বাসলে সত্যিকারে মানুষ হওয়া যায় না। আমরা কি মানুষ? সব গরু। যে দেশ পরাধীন সে দেশের লোকেদের মানুষ বলেন। আর ওই ইংরেজির লেখা পড়ে তুমি দেশের ইতিহাস জানবে? রমেশ, যদি সত্যি দেশকে জানতে চাও তাহলে পড়বে এনএন ঘোষের ইংল্যান্ডস ওয়ার্ক ইন ইন্ডিয়া, আর পড়বে সকারাম গণেশ দেউস্করের দেশের কথা। তুমি সত্যি দেশের কথা জানতে চাই স্যার? Then you should read philosophy, my dear boy. দর্শন পড়। শুধু ভারতবর্ষকেই নয়, ভারতবর্ষের আত্মাকেও তুমি জানতে পারবে। সুভাষ, শুধু রামকৃষ্ণ পড়, শুধু বিবেকানন্দ পড়, আর কিছু দরকার নেই। নাথিং 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 এলস। হ্যাঁ, আরেকজনকে পড়, রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ। হইয়া সুন তলে রইয়া সুন তলে মাটির পরে লুটিয়ে রব আসন তলে তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব আসন তলে। বিবেকানন্দের বইগুলো ভালো করে পড়বে। Before the sun, the moon, the earth, before the stars of the comet free, before even time has had its birth, I was, I am, and I will be. From dream awake, from bond be free, be not afraid, my shadow cannot frighten me. Know once for all that I am he. দারিদ্র অজ্ঞতায় চির নিমজ্জিত তিনশো কোটি নরনারী শ্রেণী কে কষ্ট মিলেছে? যিনি দরিদ্রের দুঃখে দুঃখে, কে তাহাদের কথা ভাবে? তারা শিক্ষার আলোক পায় না, কে তাহাদের নিকট আলোক আনিবে? কে দ্বারে দ্বারে যাইয়া তাহাদের শিক্ষা দিবে? এই সকল দরিদ্র জনসাধারণই তোমার দেবতা হবে, তাহাদের জন্য কাজ করো, অনবরত তাহাদের জন্য প্রার্থনা। দেশের মধ্যে দেশবাসীর মধ্যেই তোমার ভগবান আছেন। দেশকে ভালোবাসো, দেশের সেবা করো, দেশের সেবায় সমস্ত স্বার্থ সুখ স্বাচ্ছন্দ্য বলি দাও।
untouched by the senses. I am neither mukti nor knowable. I am without form, without limit, beyond space. I am in everything. I am the basis of this universe. Everywhere am I. I am existence absolute, knowledge absolute, bliss absolute. I am he. I am he. একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী আমি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ড বাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। হাতে যদি থাকত ছোড়া তোর খুদি কি পড়ত ধরা মা গো, রক্ত মাংসে এক করিতাম দেখত জগত ভাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা দশটার পরে যত কটেতে লোক না ধরে মা গো, হলো অভিরামের দীপ জ্বালান মা খুদি রামের ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। আপনার স্কুলের সুভাষ বোস দোকানে দোকানে ক্ষুদিরাম স্বদেশীর ফটো খুঁজে বেড়াচ্ছে, তাতে কি হয়েছে? আগে ফাঁসি হয়ে যাবে, ওই স্বদেশী যে লাট সাহেবকে বোমা মেরেছিল। কানকেষ্ট, এই তো সব শুরু। বলেন কি মাস্টারমশাই? তবে তোমার কোনো ভয় নেই, তোমার ফাঁসি হবে না, খবরটা দিয়েছে বলে খুশি হলাম। মেসে স্যারকে খবরটা দিয়ে না, তাতে কোনো লাভ হবে না, থামবে না, থামতে পারি না।
থামতে দেওয়া হবে না। মাস্টার মশাই তোমাকে দেখেছেন, চলো এক্ষুনি চলো। তুমি নাকি দোকানে দোকানে ক্ষুদিরাম বসুর ছবি খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ স্যার। ছবি দিয়ে কি করবে? পুজো করবো। কেন? দেশকে যে ভালোবাসে আমি তাকে শ্রদ্ধা করি স্যার। তুমি জানো ক্ষুদিরাম বসুর ছবি রাখা সরকারি মতে অন্যায়, তার আদর্শের কথা চিন্তা করা বেআইন। কিন্তু স্যার আইন দিয়ে কি মানুষের শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস আটকানো যায়? স্যার অনেকে বলেন এরকম বোমা ফাটিয়ে দিয়ে স্বাধীন হবে না। দেখো অস্থায় বড় কথা নয়, প্রাণটাই বড় কথা, ফল বড় কথা নয়, স্বপ্নই বড় কথা। প্রত্যেকটি মানুষ তার মনে তার চোখে তার বিশ্বাসে এমন একটি স্থান চায় যেখানে তর্ক থাকবে না, আইন থাকবে না, বিচার থাকবে না, থাকবে শুধু ব্লাইন্ড ওয়ার্শিপ। জানো সেটা কি? মা শুধু নিজের মাই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মা, দেশমাতা, জননী, জন্মভূমি। মহাভারতে আছে এক ধর্মরূপী বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল পৃথিবীর চেয়েও বড় কে, সেখানে যুধিষ্ঠির বলেছিল মা শুধু নিজের মাই নয়, দেশমাতা। সুভাষ, সুভাষ, ভালোবাসার কোনো আইন থাকতে পারে না, কোনো বিচার থাকতে পারে না, কোনো সংস্কার থাকতে পারে না। মাকে ভালোবাসার পথটাই বড় কথা নয়, স্বপ্নটাই বড় কথা। হ্যাঁ ঠিকই বলেছেন, ইনি বাংলা প্রথম তরুণ যিনি দেশমাতার মুক্তির জন্য ফাঁসি কাষ্ঠে প্রাণ দিয়েছিলেন 2 বছর আগে 11ই আগস্ট। বন্ধুগণ কাল 11ই আগস্ট, এই দিনটি আমাদের গভীর শোকের দিন, আমাদের এই দিনটি পালন করা উচিত। উপোস করে কাল আমরা কেউ খাবো না, হোস্টেলেও রান্না হবে না, বাড়িতে রান্না হলেও খাবো না, রাজি? ডাক্তারবাবুকে ডাকবো? না না শরীর খারাপ না, তবে আজ আমাদের শোকের দিন। কি শোক না, তোরা তো শোক কিরে? শুধু আমার নয় সারা ভারতবর্ষে। সুভাষ, তোমরা শোনো, তোমরা স্বদেশী গান জানো? জানি স্যার। গাও না, গাও না, গাও। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা।
দৈন্য সবনাশি সরদূরিত ভারত জননী গুণ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে জননী গুণ তুলে বক্ষে শান্তন বাস দেহ তুলে চক্ষে আদি চেতব চারণ তলে তিনি সতী কোটি নর নারী গো উদ্ভব ভারত লোকে উদি জগত জন পূজা পাঠালেন আপনার কাছে কেন তিনি আপনার স্কুল সম্বন্ধে কয়েকটি খবর চান ছেলেটা ক্ষুদিরামের ফাঁসির দিন উপোস করেছিল সে খবর হ্যাঁ আপনি জেনে শুনে ছেলেদের কিছু বলেননি ছেলেরা নিজের ইচ্ছে খাবে না রান্না হতে দেবে না এটা আমার বলবার কি আছে আপনি হেডমাস্টার আপনি বারণ করতে পারতেন একটা ভালো কাজ আমি বারণ করতে যাব কেন ভালো কাজ একজন বিপ্লবীর হত্যাকাণ্ডকে ছেলেরা ভালো কাজ বলবে নিজের দেশ হলে আপনার ওই ইংরেজ ম্যাজিস্ট্রেট এটাকে ম্যাজিস্ট্রেট সাহেব এই চিঠিটা আপনাকে দিয়েছেন তোমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে তোমাকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে বদলি করে দিল আপনি আমাদের ছেড়ে চলে যাবেন স্যার এ হতে পারে না আমরা আপনাকে যেতে দেব সুভাষ আমার বদলি চাকরি যেখানে বদলি করবে সেখানে হাসিমুখে কাজ করতে হবে জীবন তো কাজ করার চেয়ে নেই সুভাষ এভরি লাইফ ইজ এ মিশন এ ডিউটি ওরা সবাই পণ্ডিত মশাইয়ের সঙ্গে স্টেশনে রওনা হয়ে গেছে
সুভাষ, আমাকে বাঁচিতে হবে। সুভাষ, তোমার উপর আমার অনেক আশা, অনেক আশা। প্রার্থনা করি তোমরা সবাই বড় হও। Amen. What the man? Every life is a mission. রামদাস বাবাজি বলেছেন রোজ সকালে উঠে মা বাবাকে প্রণাম করবে। উমা, তুই কি আজকাল সাধু সন্ন্যাসীদের কাছে যাস নাকি? ওদের কাছ থেকে অনেক ভালো ভালো উপদেশ শোনা যায় মা। রামদাস বাবাজি বলেছেন মানুষ হতে হলে প্রথমেই দরকার ব্রহ্মচর্য, চরিত্র গঠন। স্বামী বিবেকানন্দ ওই কথা বলেন। চাই লৌহ দৃঢ় মাংসপেশী, ইস্পাত কঠিন স্নায়ু, বজ্রভীষণ মনোবল। আচ্ছা, তুই যে কাল সেই ভদ্রলোকের মৃতদেহ সৎকার করে এলি, তোর ভয় করলো না? ভয় করবে কেন? ভদ্রলোক যে বসন্ত রোগে মারা গেছেন, তাতে কি হয়েছে? ওর সব কাজই প্রথমে এগিয়ে যাবার কি দরকার? আরো তো কত লোক সেখানে ছিল। ভাগলে কি হবে? কেউ এক পাও এগোয়নি। তুমি ভাবো মা, একটা লোক সকালে মারা গেছে, বিকেল পর্যন্ত তার সৎকার হয়নি। ভদ্রলোকের স্ত্রী হাউ হাউ করে কাঁদছে, ছুটে ছুটে সবার পায়ে ধরছে, আর লোকগুলো কোনো সাহায্য না করে যতনা করছে। মা, এরকম ঘটনা যদি আমাদের বাড়ি হতো। আমি তো বলিনি তুই অন্যায় করে, মায়ের মন তুই বুঝবি না। সাধুর উপদেশ বাপ মায়ের উপর ভক্তি তো বেশ ভালোই। পড়ার বইয়ে কেমন ভক্তি? পড়াশোনা কেমন হচ্ছে? ভালোই। ম্যাট্রিক এবার ফার্স্ট কে হচ্ছে? তুমি না চারু? চেষ্টা করো যাতে ফার্স্ট হতে পারো। তুমিও আবার ফার্স্ট ফার্স্ট করবে নাকি? আরে করবো না। তবে এই যে একটু আগে বললে সব কাজে তোর প্রথমেই এগিয়ে যাবার কি দরকার?
পড়াশুনো আর ওইসব কাজ এখনো বুঝি? রামদাস বাবাজি বলেছেন বিভব না হলে নেতা হওয়া যায় না। আমাদের বাড়িতে উঠেছি, ফিরে এসে তোমাকে কথা মিলে শোনাব। বিপ্লবের পথ ছাড়া দেশকে স্বাধীন করা যাবে না। স্বাধীনতা কেউ দেয় না, স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। তুমি আমাদের গুপ্ত সমিতিতে এসো। কি হয় তোমাদের সমিতিতে? অনেক কিছু হয়, রিভলভার প্র্যাকটিসও হয়। আমি তোমাদের দলে যোগ দেব, আগে পরীক্ষাটা হয়ে যা। বেশ তো, পরীক্ষার পরেই এসো। তোমার কি মনে হয় না বিপ্লবী হবার আগে মানুষ হওয়া দরকার? নিশ্চয়ই, ভাবো তো ওদের কথা, কানাইলাল, সত্যেন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম। আরেকজন আছেন, ওই দেখুন। ইনি তো সমস্ত বিপ্লবী রাজা, যাকে ধরি তারই সুটকেশের মধ্যে বিবেকানন্দ। একই আগে ধরুন। একে ধরবো মানে? ধরুন মানে এর ভক্ত হন। এত বড় বিপ্লবী আর কেউ হয়নি, বলে কিনা মানুষ ঈশ্বর।
দুভাষের ঘরে বিপ্লবীদের ছবি দেখলাম, সব ভালো নয়। কি হলে ভালো হয়? ওগুলো সরিয়ে ফেলা দরকার, নইলে পরিণাম জেল, ডিটেনশন, ইফ দ্যাট সামথিং মোর সিরিয়াস। শরৎ খবর পাঠিয়েছে তুমি পরীক্ষায় ফার্স্ট হতে পারো না, সেকেন্ড হয়েছে। তুমি কাছে আ, মন খারাপ করিস নি, আমি খুব খুশি হয়েছি। অত ছেলের মধ্যে সেকেন্ড হওয়া কি সোজা কথা? ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজে তোমার সিট রাখার জন্য আমি সরস্বতী চিঠি দিয়েছি। বাবা, আমি কয়েকদিনের জন্য হেমন্তর সঙ্গে মুর্শিদাবাদ আর পলাশি বেড়াতে যাব। যাবে? এই হলো পলাশির আমবাগান। এইখানেই মোহনলাল আর মীর মদন ভারতবর্ষের স্বাধীনতার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছে। স্তম্ভের গায়ে লিখে দিই মনুমেন্ট অফ ক্লিয়ারিং ফিশারি, জ্বলন্ত বিশ্বাসঘাতকতা স্তম্ভ। আর একটা মিথ্যার স্তম্ভ ডালাসি স্কোয়ারের হলওয়েল মনুমেন্ট, বলে কিনা অন্ধ খুব হত্যা। তুমি দেখো সুরেশ দা, আমি ওই হলওয়েল মনুমেন্ট তুলে দেব, সমস্ত দেশ থেকে তুলে দেবো। এমন তো নবীন সেনে পলাশি যুদ্ধ থেকে আবৃত্তি কর, দাঁড়ারে দাঁড়ারে ফিরে দাঁড়ারে যবন, দাঁড়াও ক্ষত্রিয়গণ, যদি ভঙ্গ দেও রণ, গড়ছিল মোহন লাল নিকট সমন, আজ এই রণে যদি কর পলায়ন, মনেতে জানিও স্থির, কারো থাকিবে না শির, সবান্ধবে যাবে সবে সমন ভবন, ভারতে পাবে না স্থান করিতে বিশ্বাস, নবাবের মাতা খেয়ে কেমনে আসিলি ধে, মরিবি মরিবি ওরে যবন সন্তান। জায়গাটাকে বলে খোশবাগ। এইখানেই আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের সমাধি।
এটা সিরাজের সমাধি, আর এই লুৎফার সমাধি। চলো, এই লুৎফা প্রতি সন্ধ্যায় সিরাজের সমাধির উপর দীপ জ্বেলে দিত, ফুল এনে রাখত। কয়েকটা দিন ভারী সুন্দর কাটলো, না যুগলদা? হ্যাঁ সুন্দর, তবে বড় জ্বালা। এসব দেখে শুনে মনটা বড় খারাপ করে দেয়, মনে হয় না? একদিন আমরা স্বাধীন ছিলাম, আবার স্বাধীন হব। স্বামীজি বলেছেন, ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অফ মাই সোল, মাই সোল, মাই সোল। সুভাষ, একটা গান গাও। গান? হ্যাঁ সুভাষ, একটা গান গাও, মনটা ভারী চঞ্চল হয়ে আছে।
এসো এসো, তবে ফিরলে হলো কয়েকদিন, হঠাৎ একটু সকালে কিসে এলে? এলগিন রোড থেকে থিয়েটার রোড আসতে পাই যথেষ্ট। তবে কিরম ঘুরলে? খুব। কি কি দেখলে? অনেক কিছু, তবে দেখাচ্ছে ফিল করলাম বেশি। কিরকম? সবকিছু দেখতে দেখতে বারবার একটা কথাই মনে হচ্ছিল, আমরা একজন স্বাধীন ছিলাম। চা খাবে? না। আর কি খবর বলো? মনের মধ্যে অনেক কিছু ভাবনা আসছে দিলীপ, ভাবছি কলেজে একটা ডিবেটিং সোসাইটি করব। তুমি আমাকে সাহায্য করবে? ওরে বাবা, ওসব তর্কাতর্কির মধ্যে আমি নেই। তর্ক মানে এই অভ্যেসের ভেতর দিয়ে ভালো বক্তা তৈরি হবে। বক্তৃতার জন্য কিচ্ছু হবে না, বক্তৃতা থেকে ব্যক্তিত্ব আসে, আর ব্যক্তিত্ব না থাকলে নেতা হওয়া যায় না। এখন আমাদের নেতার দরকার, যারা স্বাধীনতার জন্য সত্যিকারের মুখপাত্র হবে। ও তুমি যাই বলো, আমার জন্য তর্ক না। তবে বিশ্বাস? হ্যাঁ বিশ্বাস, আর এই বিশ্বাস আনবার জন্যই তো তর্ক। ওসব তর্ক করে কিচ্ছু হবে না, কাজ চাই, কাজ। আর এই কাজের জন্য কথা চাই। কথা দিয়ে দেশ স্বাধীন করবে? কথা আর কাজ দুটো দিয়ে সশস্ত্র বিপ্লবে। তুমি অস্ত্র পাবে কোথায়? সংগ্রহ করতে হবে। এসব আকাশ কুসুমের স্বপ্ন ছাড়ো, আমরা যা পারবো তারই চেষ্টা করো। সুভাষ, সুভাষ আমার দৃঢ় বিশ্বাস একটা পথ আছে। কি পথ? স্বামী বিবেকানন্দ। সন্ন্যাস? সন্ন্যাস? হ্যাঁ, সন্ন্যাসীর রাস্তায় বেরিয়ে পড়তে হবে, আর গান গাইতে হবে, কৌফিন বন্ত খলু ভাগ্য বন্ত। রাজনীতি নয় সন্ন্যাস, দেশের মুক্তি নয় শুধু নিজের মুক্তি। ভগবানের সাহায্য না পেলে কোনো কিছুই সম্ভব না সুভাষ, আর তার জন্যই চাই ভগবানের বিশ্বাস। দিলীপ কি করে বল, কিছু ভালো লাগছে না। পড়াশোনা করলে অ্যাডভোকেট চাই বা ব্যারিস্টার হবে, রাজনীতি বেছে নিলে নোংরামি আর দলাদলি করবে। সুভাষ, স্বামীজি বলেছেন জীবনের আদর্শ ঈশ্বর, ঈশ্বরকে ভালো না বাসলে মানুষকে ভালো বাসবে কি করে, দেশের সেবা করবে কি করে? স্বামীজি বলেছেন জীবনের আদর্শ ঈশ্বর, ঈশ্বরকে ভালো না বাসলে মানুষকে ভালো বাসবে কি করে, দেশের সেবা করবে কি করে? I am untouched by the senses. I am neither mukti nor knowable. I am without form, without limit, beyond space. I am in everything. I am the basis of this universe. Everywhere am I. I am existence absolute, knowledge absolute, bliss absolute. I am he. I am he. মনোবাকা
সারো ভাসে ওঠে ভাসে দোবে কুন অহং সোতে নিরঙ্কার নাহি সূর্য নাহি জ্যোতি। ধীরে ধীরে ছায়া দান মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুখান সে ধারাও বদ্ধ হল শূন্যে শূন্য নীলায়েন আবাং মনসায় গোচরম বোঝে প্রাণ বোঝে যার নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি। করে এলে সবকিছু ভারী সুন্দর ভারী শান্ত। তাই তো সাধু সন্ন্যাসীরা যুগ যুগ ধরে বেরিয়েছে এই হিমালয়ের পথে পথে, খুঁজে বেরিয়েছে কোথায় সেই শক্তি, কোথায় নিজেকে বিলিয়ে দেওয়া যায়। নিজেকে যেন নতুন ভাবে জানতে পারলাম হেমন্ত, যেন অনেক কিছু শিখলাম। আমাকে একবার দেওঘরের বালানন্দ স্বামীর কথা বলেছিল, তুমি সেখানেও টেলিগ্রাম করো। আগে তো একবার হরিদ্বারে কথা বললে। হ্যাঁ, সেখানে রামকৃষ্ণ মিশনেও টেলিগ্রাম করো। রামকৃষ্ণ মিশন তো কত জায়গায় আছে। তাহলে সব জায়গায় টেলিগ্রাম করো। আমি সব রাস্তাঘাট খুঁজে এলাম সেই ঘরের মাঠ পর্যন্ত, কোথাও আমার ছবি নেই। তুই রাস্তা কি জানিস, তুই খুঁজতে বেরিয়েছিলি কি? এবার তুই হারিয়ে যা, তোকে খুঁজতে আবার সবাই বেরো। ছবি বাড়িতে নেই, আমি যা দেখতে পাচ্ছি না। কিছু খবর পেলে? বেলুর মঠে খোঁজ করতে পারছি, মামা দেওঘর রওনা হয়ে গেছেন। বলেন তো হরিদ্বার কাশীতে টেলিগ্রাম করি? তাই কর। টেলিগ্রাম কেন, লোক পাঠিয়ে দে না, ধরে নিয়ে আসুক। খোঁজাখুঁজি করে কিচ্ছু হবে না মা, যদি ফিরতে হয় ও নিজে থেকে ফিরবে। আরে আইয়ে মহারাজ, আইয়ে আইয়ে, মার খাড়ি কি বাঁচিয়ে না, বাঁচিয়ে বাঁচিয়ে মহারাজ বাঁচিয়ে। আমাদের দুজনের খেতে কত লাগবে? আরে রাম রাম, মাফ কিজিয়ে মহারাজ, আপ লোক পয়সা নিলে থাকা। আরে ভজুয়া ভজুয়া, তো মহারাজ দিয়ে খানা লাও, জলদি যাও। আমরা খাই, আমাদের কোন সংস্কার নেই, আমরা স্বামী বিবেকানন্দকে মানি। আপ লোক বাঙালি হ্যায়? হ্যাঁ। মছলি খাতে? হ্যাঁ খাই। আরে ভজুয়া ভজুয়া, খানা মত লাও, মাফ কিজিয়েগা, আপ লোগো কো খানা নহীন মিল সকতা, আপ লোগ জাইয়ে খানা মিল রহা। আরে বাবা, ইয়ে হরিদ্বার হ্যায়, ধরম গরম কি জগহ হ্যায়, ইয়াঁ মাছ মছলি খানে ওয়ালে কো জগহ নহীন হোতি হ্যায়, আপ জাইয়ে বাবা, জাইয়ে জাও জাও জাও, জাইয়ে বাবা জাইয়ে জাইয়ে। রাম 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 রাম, ও ভজুয়া, গঙ্গা জল দিয়ে গঙ্গা জল দিয়ে, লড্ডু পেড়া সব খারাপ কর দিয়া লো। আরে রাম 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 রাম, আসুন মহারাজ। আইয়ে মহারাজ আইয়ে, আপ লোগ কো মকান চাইয়ে, আচ্ছা মকান, খানা পিনা ফার্স্ট ক্লাস, মন্দির ভি দো কদম। আমরা গুরুকুল যাবো। কেউ গুরুকুল যাবেন, সেখানে কোনো হিন্দুর যাওয়া উচিত না। কেন? ওটা আর্য সমাজীরা করেছে। তাতে কি হয়েছে? ওরা প্রতিভা পূজা মানে না। না মানুক, আপনারা জানতো এখান থেকে, আমরা ঠিক রাস্তা চিনে যেতে পারবো। শুনে শুনে মারা যেতে আপনারা কি যান? কেন? যারা ব্রাহ্মণ তারা এখানে বসবে, বাকি সব ওইদিকে। আমরা কায়স্থ, তাহলে উঠে পড়ুন, ওদিকটা গিয়ে বসুন। যান, উঠুন উঠুন। সন্ন্যাসীদের ভেতরে চা দিবেন? হেমন্ত, খাবো না এখানে, চলে এসো। সুভাষ, এসো একটু জল খাওয়া যাক।
अरे हे छो मत ना हे कौन जात है क्या ना बामुन है तो छू सकता है ना होले नहीं जरा बामुन तादे शुद्ध टेस्ट पाए ना हां हेमंत चले सो अरे जा जा चले चलो हेमंत धर्म बड़ो ना संस्कार बड़ो सुभाष আমার মনে হয় পরাধীনতা শুধু মানুষকেই ছোট করে না ধর্মকেও বিকৃত করে দেয় তাই আজ ধর্মের মধ্যে নিচতা কৃত্রিমতা ঠিকই বলেছ দেশের স্বাধীনতা না এলে মনের চেতনা কিছুতেই আসতে পারে না চলো হেমন্ত বাড়ি ফেরা যাক বাড়ি হ্যাঁ কলকাতায় এভাবে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমার জন্ম হয়েছে আমার মৃত্যুর জন্য হাসিস নি আমাকে এক সময় দেখতে হতো না গঙ্গায় গিয়ে ঝাঁপ দিতাম পারিনি শুধু মেয়েদের জন্য মা তুমি আমাকে যা ইচ্ছে শাস্তি দাও শুধু তুমি কাঁদবে না আবার যদি যাস আমি তোর সঙ্গে যাবো বলে রাখছি মা সংসারে থেকে কি ধর্ম হয় না কখনো হয় কখনো বাধাও হয়ে দাঁড়ায় সব রোগের তো এক ওষুধ হতে পারে না বাবা কিন্তু সংসারের কর্তব্য একটা কি ঠিক বাবা কর্তব্যটা কি রিলেটিভ আপেক্ষিক নয় বড় ডাকেলে ছোট কি ভেসে যায় না ভগবানের ডাকেলে সংসারটা কি আর কর্তব্য থাকে ত্যাগের জন্য প্রস্তুতি দরকার সবসময় নাও হতে পারে পারের নৌকোকে প্রস্তুত হতে না দিয়ে ঝড়টাকে ছিনিয়ে নিতে পারে তাছাড়া বাবা আসল ত্যাগ তো মনে তোমার অদ্বৈত জ্ঞানটা শুধু কি একটা থিওরি নয় যতক্ষণ মুখে বলছি ততক্ষণ থিওরি মনে প্রাণে উপলব্ধি করলেই সত্য এমন কেউ উপলব্ধি করেছেন কি প্রমাণ প্রমাণ পুরাণ পুরুষ ঋষিরা যারা বলেছিলেন বেদাহ মেতং পুরুষং মহন্তং আদিত্য বর্ণং তমসো পরস্তাব আর এই যুগে স্বামী বিবেকানন্দ আত্মার মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার কিন্তু এতদিনের মধ্যে একটা ছোট্ট পোস্টকার্ড লিখলি না কেন কোথায় আছিস কেমন আছিস টাকা পয়সার দরকার আছে কিনা ফিরেই তো এলাম তাছাড়া বাবা তেমন ডাক এলে চিঠির কি আর সময় থাকবে তখন ডাকেলে
আমরা তোমায় আটকে রাখবো না। আমার কাছে শোন, একটু বিশ্রাম কর। প্রণত চরণে যান অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধিশেষ তুই কি না মাগো তাদের জননী তুই কি না মাগো তাদের দেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের কে সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে দেখো আমার দেশ একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয় একদা যাহার অর্ণবপোত ভ্রমিল ভারত সাগরময় সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ তার কি নাই ভুলায় আসন তার কি নাই চিহ্ন বেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের কে সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে দেখো আমার দেশ উঠিল যেখানে মুরজ মন্ত্রী নিমাই কণ্ঠে মধুরতান ন্যায়ের বিধান দিল রঘুমতি চণ্ডী দাস গাহিল গান যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তো নাতি ধন্য দেশ ধন্য আমরা যদি এসিরায় থাকে তাদের রক্ত লেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের কে সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে দেখো আমার দেশ যদিও মাতোর দিব্য আলোকে ঘেরে আছে আজি আধার ঘোর কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাটিবে আবার ললাটে তোর আমরা ঘুচাবো মাতোর কালিমা মারুন আমরা রহিত মেঘ দেবী আমার সাধুনায় আমার স্বর্গ আমার আমার রে কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের কে সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে দেখো আমার রে Gentlemen, now the presidential address will be given by Professor Orton. You Bengalis are barbarians! What? I say you Bengalis are barbarians!
তুমি যদি নেতৃত্ব দাও তাহলে আমরা সবাই তোমার পেছনে। ঠিক আছে, কাল থেকে প্রেসিডেন্সি কলেজে ধর্মঘট। কি ব্যাপার, প্রেসিডেন্সি কলেজে ক্রিকেটি? কেন, প্রেসিডেন্সি কলেজে কি মানুষ নেই? না, মানে আমি বলছিলাম কি, সাহেবদের চটিয়ে লাভ আছে কিছু? বাবা রায় বাহাদুর না রায় সাহেব, লাট সাহেব হতে পারে। এসব করে কেন পরকালটা ঝরঝরে করছেন? আগে সকালটা সামলাই, পরে পরকালের কথা ভাবা যাবে। বাবু আপনাকে জেসি বোস ডাকছেন। জগদীশ তো চলো। তোমরা স্ট্রাইক কতদিন করবে? প্রফেসর ওটেন যতদিন ক্ষমা না চান। ঠিক করেছ, চালিয়ে যাও স্ট্রাইক, আমার পূর্ণ সমর্থন রইল। সুভাষ জোর তর্ক করছে প্রিন্সিপাল জেমস এর সঙ্গে। ঘটনা আছে, মাথা নিচু করে বসে আছে। এই সুভাষ আসছে। Gentlemen, England's contribution in the growth of modern culture is foremost. That is why His Majesty's government is doing its utmost to spread education, science and learning all over the world. Particularly in uncivilized countries. Gentlemen, let us take India. When England saw the flowering of the Elizabethan age, at this period, art and literature had reached a high watermark. India, well, India, gentlemen, was still shedding the blood of its innocence. Your country, gentlemen, had no soul, no character. You rascal! Take this noise, I say! Take this noise! What? Get away from
অন্য ব্যবস্থা। হোটেন সাহেবের বাড়ি যেতে কত দেরি? আমি যাইঙ্গে। ওটার এক্ষুনি আসে অনঙ্গ, ওদের নজর রাখছি। আসছে বাবুদের আজকাল মাংস রোস্ট স্যুপ ছাড়া পেট ভরে না। কেন, নারকেল মুড়ি আনতে পারো নি? বাঙালির ছেলে চিড়ে মুড়ি খাতে পারো না? সুভাষ এসছে। আরে এসো এসো সুভাষ। তুমি এই চেহারা নিয়ে হোটেন সাহেবকে মেরেছ? দেখো দেখিনি, আমার ধারণা ছিল তুমি বোধহয় খুব পালোয়ান ছেলে। হবেই বা কি, তোমরা যেসব আজকাল চপ কাটলেট খাতি শিখেছ। আচ্ছা যা যা। কখনো বড় হতে পারে না, বুঝতে পেরেছ? আরে বসো বসো সুভাষ, তোমাদের বিচার শেষ হয়েছে? কমিশনের জেরা শেষ হয়েছে, কাল প্রিন্সিপাল ডেকেছেন, দেখি কি হয়। মেরেছ বেশ করে, যে বেটা দেশকে গালাগালি করে তার আচ্ছা করে মা। স্যার মুড়ি মুড়ি আনো 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 মুড়ি মুড়ি নাকর খাও 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 নাকর মুড়ি খাও খাও এসো তোমরা এসো তোমরা এসো। Who's representative of third year arts? Yes, sir.
Did you strike Professor Oden? No, sir. Were you there when it happened? Yes, sir. Who are they? Sir. The culprit, I mean! Who are they? I can't tell you, sir. You must tell me! I can't betray my friends. Talk! I see. Again, you are their leader. I don't know, sir. The commission finds you guilty. I suspend you from college. Thank you very much, sir. কলেজ থেকে যে রাজ টিকিট করবে এ তো জানা কথাই। যত দোষী থাক না কেন কমিশন কখনোই ইউরোপিয়ান প্রফেসরের বিরুদ্ধে যাবে না। অন্য কলেজ কি বলছে? ভর্তি করবে না। ইউনিভার্সিটি কোথাও পড়তে পারমিশন দেবে। এদিকে কলকাতায় পুলিশ যা ধরপাকড় আরম্ভ করেছে তোকে কি ওরা ছাড়বে? তোর উপর ওদের রাগ তো কম নয়। তুই বরং বাবার কাছে কটক চলে যা। বাবার শরীর তো ভালো নেই, ওকে কাছে পেলে তবু খানিকটা ভালো লাগবে। বস বস, কি রে এসব কি শুনছিস? তুমি আবার কি শুনলে মা? রবিকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মা। তো সব বিষয়ে সাবধানি করার কি দরকার? শ্রীরামকৃষ্ণ কি বলেছেন জানো মা? যে সিরদার সেই সর্দার। আমরা ঘুচাব মাতর কালিমা মানুষ আমরা লোহিত মেষ, দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দে, কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের কে, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যত আমাদের। দেশকে স্বাধীন করতে হলে আমাদের দৈহিক চারিত্রিক ও আত্মিক শক্তিতে উদ্বুদ্ধ হতে হবে, আর মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষের উপর নিপীড়ন নির্যাতন দেখবে সে পৃথিবীর যে কোনো দেশের মানুষই হোক না কেন, তার মঙ্গলের জন্য আমাদের ছাপিয়ে পড়তে হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। রবিবার দিন আমাদের তর্কের বিষয়টা তুমি ঠিক করে দাও সুভাষ। মানুষকে কেন ভালোবাসবো এর উপরই তর্ক হবে। সুভাষ সুভাষ, রেল স্টেশনের ধারে একটা ভিখিরি মরে পড়ে আছে, তার সৎকারের কোনো ব্যবস্থা নেই। তুমি এখনই কয়েকজনকে নিয়ে বেরিয়ে গিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যাও। শরৎ, তুমি চাঁদের বাক্স থেকে পয়সা বার করো। দুলাল, তুমি যাবে না, তোমাকে ত্রিপাঠী কাকার বাড়িতে নিমোনিয়া রোগীর নার্সিং এ যেতে হবে। তুমি কি আমাদের সঙ্গে যাবে না? না, আমাকে এখন হরিপুর যেতে হবে। ওখান থেকে লোকের সকালে খবর দিয়ে গেছে ওখানকার আশপাশের গ্রামে কলেরা বসন্ত শুরু। তুমি তো এখন ওখানে যাওয়ার কোনো ট্রেন পাবে না। হেঁটে যাবো। হেঁটে যাবে কি, এখান থেকে 7-8 মাইল হবে। উপায় নেই, যেতেই হবে, রাত্রির আগে যখন কোনো ট্রেনই নেই। চলো চলো, সব বেরিয়ে পড়ো। আমায় ডেকেছেন? এমনি করে কি সারা জীবন কাটিয়ে দেবে ঠিক করেছো?
আমি তো কিছু অন্যায় করছি না বাবা। ন্যায় অন্যায় প্রশ্ন নয়, প্রশ্ন হলো জীবনের উদ্দেশ্য কি। What is your ambition? দেশের কাজ করা। বেশ, মানলাম। কিন্তু তুমি জানো, দেশের কাজ করতে গেলেও নিজেকে তৈরি করা দরকার। দেশের লোক তোমার কথা শুনবে কেন? সেন্টিমেন্ট একটা রোমান্টিক আইডিয়া নিয়ে বসে আছে। দেশ মানে কটক নয়, দেশ মানে মধ্যপ্রদেশের 10-20 খানা গ্রামও নয়, দেশ মানে সারা ভারতবর্ষ। ইন এ গ্রেটার সেন্স দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবী। সুভাষ, তুমি যে মানুষের বা দেশের মুক্তির জন্য সংগ্রাম করবে, তুমি জানো মানুষের ব্যথা কোথায়, বেদনা কোথায়? And for that, you need higher studies. সারা পৃথিবীর মানুষকে তোমার জানতে হবে, পরিচিত হতে হবে প্রত্যেকটি চরিত্রের সঙ্গে। Otherwise, you'll be a worker and not be a leader. রাস্টিকেশন তুলে না নিলে কি করে পড়ব? চেষ্টা করো যাতে তুলে নেয়। চেষ্টায় কিছু কম করছি, ওরা তুলবে না। আরো চেষ্টা করো, আবার চেষ্টা করো। এখানে কিছু হবে না, কাছে আপনি ওই বিলেত পাঠিয়ে দিন, সেখানে গিয়ে পড়ি। একটা রাস্টিকেটের ছেলে বিদেশের কলেজে গিয়ে মুখ দেখাবে কি করে? জানো, তুমি একবার কলকাতায় গিয়ে ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জির সঙ্গে দেখা করো। কালই রওনা হয়ে যাও। আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? আমি ইউনিভার্সিটির কাছে আসিনি, হাইকোর্টের কাছেও আসিনি, আমি শ্রীযুক্ত আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে এসেছি। তুমি সুভাষ না? আগে হ্যাঁ। কি ব্যাপার বলো? ইউনিভার্সিটির বাধাটা সরিয়ে না নিলে কোনো কলেজে ভর্তি করছে না। তা এতদিন কোথায় ছিলে? কাটকে বসেছিলাম। তারও কিছুদিন সেখানে বসে থাকলেই পারতে। আমি কোথায় ভাবছি তুমি আমার কাছে আসবে? শিক্ষা নিয়ে এত অভিমান করলে কি চলে? আমি অনেক কলেজে চেষ্টা করেছিলাম। তা আমার কাছে একবার এলে না কেন? ছাত্রের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে, তা কি কখনো হতে পারে? বসো বসো, তোমার রাষ্ট্রকে আমি তুলে দেবো, বসো। আজ আমি যাই ইউনিভার্সিটিতে, আমি আপনার সঙ্গে দেখা করি। আরে বসো বসো। হরিহর হরিহর, সন্দেশের ঝুড়িটা নিয়ে আয়, সুভাষকে একটু সন্দেশ খাইয়ে দি। কোন কলেজে ভর্তি হবে? স্কটিশ চেস। কি পড়বে? ফিলসফি। তোমার সন্দেশ খাওয়াচ্ছি এক শর্তে, বয়স থাকা চাই। এই যে নিয়েস নিয়েস। খাও খাও, শুরু করো শুরু করো। রোজ হাইকোর্ট থেকে ফেরবার সময় বউ বাজারের মোড় থেকে নিজে কিনে নিয়ে আসি। আরে খাও খাও। আরে হাত গুটালে যে, আরে খাও খাও, আরে চারটে খাও। আমি কিন্তু স্যার ইউনিভার্সিটি ট্রেনিং করে ভর্তি হতে চাই। আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা করে দেবো, এখন খাও তো। Splendid, my boy, splendid. Subhash Chandra Bose? Yes, sir. The fireball of Presidency College? He is the best cadet of the University Unit of the India Defense Force. I thought as much. Bose was always the best. Carry on. Hey, kemon lagche? I am quite fit, Dr. Sarvadhikari. Ingrejai amader unfit kore rekheche, jano? সমস্ত জাতির আজকে মিলিটারি ট্রেনিং নেওয়া দরকার, ফর ডিসিপ্লিন, ফর ব্রেভারি অ্যান্ড ফর ফ্রিডম। স্বাধীনতা পেলেই তো হলো না, তাকে রক্ষা করার
শক্তি অর্জন করতে হবে। Subhash, every life is a mission, a duty, duty, duty. ভাবছো? ভাবছি, একদিন সন্ন্যাসী হতে গিয়েছিলাম, আজ সৈনিক হতে চলেছি। ভাগ্যে সন্ন্যাসী হওনি? কিন্তু সন্ন্যাসী আর সৈনিক যদি একসঙ্গে হই, যোগ আর যুদ্ধ একসঙ্গে, সন্ন্যাসীর ত্যাগ আর সৈনিকের দুঃসাহস, আমি হতে চাই সন্ন্যাসী সৈনিক, সৈনিক সন্ন্যাসী। অন্ধকারে বসে আছিস যে, বিয়েতে ফার্স্ট আর সেকেন্ড হয়েছিস, আশুতোষ মুখার্জির সঙ্গে একবার দেখা করে আয়। মন খারাপ কেন রে, কি হয়েছে? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে কিসব কাণ্ড ঘটে গেছে শুনছি। ভাষা ভাষা খবর আসছে, পাঞ্জাবে মার্শাল্লা জারি করে খবর সব আটকে দিয়েছে। ছেলে মেয়ে বুড়ো কাউকে নাকি রেহাই দেয়নি? সবাই লোক আসার সময় কিছু বলেনি, জমায়েত হবার পর চারদিক থেকে গুলি চালিয়েছে। রবীন্দ্রনাথ এই খবর পেয়ে সারা রাত ঘুমোতে পারেননি, অস্থির ভাবে শুধু পায়চারি করেছেন। এর প্রতিবাদে তিনি তার নাইট উপাধি ইংরেজদের ফিরিয়ে দিয়েছেন। কি করি বলো তো, এই অপমান তো আর সহ্য হয় না। বাবা আসছেন। তুমি বিলেত যেতে চাইছিলে না? যাবে, নিশ্চয়ই যাবে, যেতে পারো, তবে আইসিএস পাশ করে ফিরতে হবে। আইসিএস ইংরেজদের অধীনে চাকরি? হ্যাঁ, চাকরি বলতে সেরা চাকরি, 24 ঘন্টা সময় দিচ্ছি, বিলেত গিয়ে পরীক্ষার জন্য সময় পাবে মাত্র 8 মাস, চিন্তা করে দেখো। আমি যদি অন্য কিছু পড়তে বিলেত যাই? আমার ইচ্ছে আইসিএস পড়তেই তুমি যাও, যাবি বই কি? কিন্তু জালিয়ানওয়ালাবাগের পরেও ওদেশে যাব? শত্রুকে দূর থেকে ঠিক চেনা যায় না, কাছে গিয়ে তার শক্তিটাকে পরীক্ষা করতে হয়। ভেবে দেখ। So much to do, yet so little done. Hurry up, hurry up, hurry up. Sorry, ভাই, একটু দেরি হয়ে গেল। দেরি মানে ব্রিটিশ পার্লিয়ামেন্ট দেখছিলাম, হঠাৎ দেখছিলাম কত মজবুত আর কতদিন ভারতবর্ষকে শাসন করতে পারবে। কি দেখলে? ভেঙে পড়বে, ভেঙে ফেলতে হবে। Yes, come in. Good morning. Come here, please. Hello.
কিরম লাগছে? একটা সাহেব আমার জুতো পালিশ করছে। সাহেবগুলো তো মানুষ, কিন্তু তুমি ওকে চাকরি দিয়ে ভারতবর্ষে পাঠাও, হাতে মাথা কাটবে। কিংবা আর একটা জালিয়ানওয়ালা পা, ওসব কথা আর মনে করিয়ে দিও না। তুমি কিন্তু খুব সহজে কেমব্রিজে ভর্তি হতে পারো। খুব সহজে? রমেশ রেডওয়ের সঙ্গে এক ঘন্টা তর্ক করছি, বলে কিনা অনেক দেরি হয়ে গেছে। তোমার আইসিএস পরীক্ষা কতদিন? 7 মাস। তোমায় খুব অল্প। হ্যালো সুভাষ, চলো আজ স্যাটারডে নাইট যারা মদ খেয়ে যায়। সব বাজে সময় নষ্ট করার মতো টাইম আমার হাতে নেই। আমি আজকে ইন্ডিয়া মল থেকে মিসেস সরোজিনী নাইডু দেখতে শুনতে যাচ্ছি। ঠিক হ্যায় আতন কা বাত চলো কিছু আপনা মে যাও। এন্ড আফটার দ্যাট দিস ইজ টেক অফ হিস্ট্রি বাট সরি নো হিস্ট্রি অনলি অপেরা। না হাতে বেশি সময় নেই, পড়তে হবে। আরে ইয়ার জিন্দগি ভর মে ভক্তি কহা ফির জরা মজ ভুতে কর লো। আখির আজ ছাটাটে কা নাই ছাই ছাড়া। এই ধরনের কথা তুমি আর আমাকে ভবিষ্যতে বলবে না। আচ্ছা তোমার লজ্জা করার জীবনটা কি ভাবে ভাবছে? এই ব্যাপারে তারা স্বাধীন আর আমরা পায়ের লাথি আর বুটের ঠোক্কর। কিছু দাবি করতে যাও পাবে বুলেট। স্লেভ স্লেভ ইয়েস উই আর স্লেভ ওয়াট দ্যান স্লেভ। প্রত্যেকটি মানুষের জীবনে স্বাধীনতা নিয়ে যেতে হবে। ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে হাসি ফোটাতে হবে। বাবা সুভাষ আইসিএস পাশ করেছে। পাশ করেছে? হ্যাঁ, সিলেট থেকে কেবল এসছে। ফোর্থ হয়েছে। ফোর্থ হয়েছে? তুই তোর মাকে খবর দে, তাকে ডাক। সুভাষ, এভরি লাইফ ইজ এ মিশন। যোগ ভালো থাকলে কোন প্রদেশের চিফ সেক্রেটারি হতে পারো। অত মাতামাতি করে বলো না, সবগুলোই ইংরেজের গোলামি। চাকরি মানেই গোলামি? সবার জন্ম গোলাম হওয়ার জন্য নয়, কেউ কেউ মনিব হয়। দেখবে ওসব কথা, কবে চাকরিতে জয়েন করছো বলো। আইসিএস এর চাকরি আমি ছেড়ে দিচ্ছি। হোয়াট? চাকরি না, সেবা। ভারতবর্ষে 33 কোটি মানুষ এসেছে, আইসিএস এর চাকরি ছেড়ে দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা ঠান্ডা রেখেই রেজিগনেশন লেটারটা সাবমিট করেছি। সুভাষ তুমি জানো না তুমি কি করছো। কি করবো তা জানি। কলকাতায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে চিঠি লিখেছিলাম, তার জবাব এসেছে। মা বাবাকে জানিয়েছ? চাকরি ছেড়ে দেবে? আইসিএস এর চাকরি কেউ ছেড়ে দিতে পারে? লোকে এখানে উন্মাদ বলবে। আমি ওকে অনেক বুঝিয়ে লিখেছিলাম। স্বদেশ ব্যারিস্টারি পড়ছে, তুমি ওকে লিখে দাও সুভাষের সঙ্গে দেখা করে বেশ ভালো করে বুঝিয়ে বলতে। মনে হয় না কোনো লাভ হবে দেশের কাজ। রমেশ দত্ত আইসিএস হয়ে দেশের সেবা করেননি? করেছেন, কিন্তু চাকরিতে থাকার জন্য খুব সামান্যই করতে পারে। গোলামি আর দেশ সেবা একসঙ্গে সম্ভব না। দেশের কাজ করবার জন্য অনেক লোক আছে, গোলাম হওয়ার জন্য বোধ হয় তার চেয়েও বেশি। তা না হলে দেশের এই অবস্থা হতো না। বি প্র্যাকটিক্যাল সুভাষ, স্কুল কলেজে তুমি দেশের কাজ অনেক করেছো, এখন বিয়ে করো, সংসার করো। বি প্র্যাকটিক্যাল সুভাষ। জীবনে শুধু একটি স্বপ্নই আছে,
পৃথিবীর সমস্ত দেশের প্রত্যেকটি মানুষ একজন স্বাধীন, আমি হব তার ছোট্ট একজন স্বাধীন। মেজদা আমাকে নৈতিক সমর্থন জানিয়েছে, আমি কিন্তু তোমারও আশীর্বাদ চাই। চাকরি ছেড়ে কি করবি? দেশে যে আন্দোলন শুরু হয়েছে তাতে যোগ দেবো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আমায় ডেকে পাঠিয়েছেন, আমার সিদ্ধান্তকে তিনি আশীর্বাদ করেছেন। সারাত চাই কার জন্য? মুষ্টিমেয় শিক্ষিত ভদ্রলোকের জন্য নয়, সারাত চাই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য। সুভাষ, তোমার মতো একজনই আজ ভারতবর্ষের দরকার। আপনি আমাকে যেভাবে নির্দেশ দিচ্ছেন আমি শুধু তাই করে চলেছি। একটা কথা সবসময় মনে রাখবে সুভাষ, সব কিছুর সঙ্গে আপোষ চলে, শুধু আদর্শের ক্ষেত্রে আপোষ চলে না, কোনোদিন আপোষ করবে না। সুভাষের মুখখানা তো শুকনো শুকনো দেখাচ্ছে কেন? সারাদিন রাস্তায় রাস্তায় খদ্দর বিক্রি করেছে। এতদিনে দেশে কি ছেলের মতো ছেলে পেয়ে? এমন ছেলে নিয়ে কিন্তু মার কপালে কষ্ট আছে। কেন? ছেলে দুষ্টু হলে মা তো কষ্টই পায়। এ ছেলে বুঝি খুব দুষ্টু? দুষ্টু নয়, এত বড় ব্রিটিশ সরকারকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে। ভারতবর্ষের প্রত্যেকটি ছেলে যদি এমন দুষ্টু হত। জানো সুভাষ, মানুষকে ভালোবাসায় কিন্তু অনেক দুঃখ। আমেরিকায় লিঙ্কন, রাশিয়ায় লেনিন, ভারতে রামমোহন, বিবেকানন্দ, ভাবতে এদের কথা। সারা পৃথিবীর ইতিহাস যদি তুমি খুঁজে দেখো, দেখবে প্রত্যেকটি মানুষ মানুষকে ভালোবাসতে গিয়ে সারা জীবন কষ্ট করছে। কারণ ধর্মের গোড়ামি আর শাসকের শাসনে তারা হস্তক্ষেপ করেছে। তাছাড়া আকাশের মতো বিরাট হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসায় যে আনন্দ, এত ছোট্ট পৃথিবীতে তার জায়গা হয় না, তাই তার সুখও মেলে না। একা সুভাষই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসবে, নেতৃত্ব করবার সমস্ত গুণ ওর মধ্যে রয়েছে। সুভাষ ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল হবার পর থেকেই কলেজে সত্যিকারের স্পিরিট এসেছে। নিজে হাতে পেরেক মারছে, ব্ল্যাকবোর্ড মুছছে, বেঞ্চি চেয়ার পরিষ্কার করছে। বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রচার সম্পাদক হিসেবে সুভাষবাবুর সংগঠন অসাধারণ। যুবরাজ বয়কটের হরতাল কলকাতায় কতটা সাকসেসফুল হবে আমি চিন্তিত ছিলাম, কিন্তু একা সুভাষই অসম্ভবকে সম্ভব করে। সমস্ত কৃতিত্বই সুভাষের, তোমরা শুনে খুশি হবে। সুভাষ জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর অধিনায়ক হয়েছে। জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীকে ইংরেজ সরকার বেআইনি ঘোষণা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদে চতুর্গুণ ভাবে এই স্বেচ্ছাসেবক বাহিনীকে সংগঠন করব। বন্ধুগণ, স্বাধীনতার সময় ঘোষিত হয়েছে, আগামী 31শে ডিসেম্বর হয় স্বরাজ, তারাই তো আমাদের কারাবাস। পথে পথে খদ্দর বিক্রি করে আমরা এই ইংরেজ সরকারকে অস্বীকার করব। না করলে মুশকিল হতো, নিজের ছেলেকে জেলে না পাঠিয়ে পরের ছেলেকে জেলে যেতে বলে কি করে বলো? কালকে তুমিও যাবে। বেশ তো, যাব। মঙ্গল যেখান থেকে অ্যারেস্ট হয়েছে কালকে তোমরা সেখান থেকেই খদ্দর বিক্রি করতে আরম্ভ করবে। আমরা থাকতে মেয়েরা জেলে যাবে এ হতেই পারে না। আগে সমস্ত পুরুষেরা জেলে যাবে, তারপর মেয়েরা আন্দোলনে নামবে। তোমরা কাক চাও না ভাবের আবেগের বিলাসিতা চাও?
আন্দোলনকে আরো জোরদার করতে আর মেয়েরা পথে না নামলে সেটা হবে না। সুভাষ, স্বাধীনতার মূল্য দিতে হবে বই, আপোষ সংস্কার নয়, সংগ্রাম করে স্বাধীনতা আদায় করতে হবে। তা না হলে আরো হাজার বছরের পরাধীনতার দাসখাত আমাদের লিখে দিতে হবে। বন্ধুগণ, অত্যাচার অবিচার প্রথমে সারা দেশ আশ্চর্যচরিত। যদি আমরা পরাধীনতার এই অভিশাপ থেকে বাঁচতে চাই, তাহলে ব্রিটিশ সরকারকে আরো জোরে আঘাত আনতে হবে। ছেলেদের সাথে সাথে মেয়েরাও আজকে পথে নেমেছেন, ভিড় পায়ে জেলের দিকে গিয়ে যাচ্ছেন, হাসি মুখে ব্রিটিশের গুলিকে উপেক্ষা করেছে। বন্ধুগণ, সারা দেশ আজ স্বাধীনতার দিকে তাকিয়ে রয়েছে। আসুন আমরা আরো জোরদার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, মনুষ্যত্বের এই চরম লাঞ্ছনা থেকে প্রত্যেকটি পরাধীন মানুষকে মুক্ত করি। কি ব্যাপার? দেশবন্ধু পাঠালেন, কাল আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে। আচ্ছা তুমি যাও। না বাবা, আমি কি তোমাকে শুনবো মা? আমি তোমাকে খুব দুঃখ দিই না? কেন? তোমাকে কথা শুনি পাগল ছেলে আমার, লক্ষ লক্ষ মানুষের কথা কিছুই ভাবি। বাবা বলেন যেদিন হোক বড় কাজের ডাক আসবে সেদিন কেউ ওকে বাধা দিও না। তুমি আরো বড় হো বাবা, আরো বড় হো। পৃথিবীতে যত দুঃখ কষ্ট আছে চেষ্টা কর সব মুছিয়ে দিতে, সব মুছিয়ে দিতে। আপনার নামে অ্যারেস্ট করার ওয়ারেন্ট রয়েছে। দেশবন্ধু আগেও কাল রাত্রে অ্যারেস্ট করা হয়েছে। আপনার একটু বসুন, আমি তৈরি হয়ে আসছি। দেহি নিত্যম বদ্ধোয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম শোচি তুমারতি সধর্মমোপি চাবেক্ষণভিপ্রম্পি তুমারতি ধর্মাদ্ধি যুদ্ধত্রেও অন্যত্ক্ষত্রিয়শ্চন বিদ্যতে যদৃচ্ছয়া চোপপন্নম সর্গদ্বারমপাপৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমিত্রীশম অথ চেত্ ত্বমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি।
कथित स्वमिमं धर्मं संग्रामं न करिष्यसि ततस्तधर्मं कृत्तिञ्च हित्वा पापमवाप्स्यसि अकृत्तिञ्चापि भूतानि कथयिष्यन्ति ते भयं संभावितश्च चाकृतिर्मरुणादतिरिच्यते भयाद्जनादूपरतं मंथन्ते त्वं महारथ एतांच সারা ভারতবর্ষটাই তো জেলখানা। আবার আমি ফিরে আসব, আর মানুষের চোখে আনন্দের আলো না ফোটা পর্যন্ত আমার মৃত্যু নেই। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। Look up. Those who are brave, always look up. Tumara shu. Beautiful.